নমস্কার, দি রিপোর্টে স্বাগত। দুটি ভিন্ন জায়গার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলা জুড়ে। নবগ্রামে উদ্ধার হলো ব্যবসায়ীর ক্ষত বিক্ষত মৃতদেহ। দেখেন অবশ্যই ছবি। এদিন সকালবেলা নবগ্রাম থানার মাঝি গ্রাম এলাকায় রাস্তার ধারে গৌর ঘোষ নামে বছর ৩৫ এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, মাঝি গ্রাম এলাকার বাসিন্দা দুধ ব্যবসায়ী মৃত গৌর ঘোষ প্রতিদিনের মতো বুধবার রাত্রে দুধ দিতে যায় জারুলিয়া গ্রামে, তারপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়রা দেখে মাঝি গ্রাম ঢোকার আগের রাস্তায় তার ক্ষত বিক্ষত দেহ পড়ে রয়েছে, এমনকি বাসে পড়ে রয়েছে তার বাইক। কালকে ৮টার সময় আমুলে দুধ তোলার জন্য জারুলিয়া গেছিল, গিয়ে ওখানে ওর শ্বশুর বাড়ি হচ্ছে পাশের গ্রাম উদয়জল, উদয়জল গিয়েছিল। উদয়জল যাওয়ার পর একটা বাচ্চা ছিল, সে বাচ্চাকে আনতে গেছিল। ওখান থেকে ওর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল ওই জারুলিয়া গ্রামে। ওরা বলেছিল গৌর একটু এসো, তোমার সঙ্গে ঢালাইয়ের কাজ করে, ঢালাইয়ের সম্বন্ধে কথা আছে। তারপরে বন্ধুরা যেটা বললো, ও রাত্রি ১১টার সময় আমরা ওইদিকে বাড়ি চলে গেলাম, ওই রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি। তারপরে এসে এই যে আমাদের এই মাঠের মধ্যে এখানে ওকে একদম হ্যাঁ বুকে একদম বুকে মেরেছে, দু তিন জায়গায় একদম এপার এপার হয়ে গেছে, আঙুল দুটো আঙুল কেটে গেছে। এই হয়েছে কারণ না, এই একদম সাধারণ নির হয়েছিল, কারোর সঙ্গে ঝগড়া ঝঞ্ঝট কিছু ছিল না। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন এর তদন্ত চাইছি, যেন সঠিক তদন্ত করে এখান থেকে আসামি ধরা পড়ে, আর ততক্ষণ পর্যন্ত আমরা লাশ ছাড়বো না, এই আমাদের ডিসিশন হয়েছে। এখন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে আমাদের এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, বা বাড়ির লোকও আমাদের কিছু বলেনি তো। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। প্রশাসন আধিকারিকদের ঘিরে বিক্ষোভে সরব হন উত্তেজিত জনতা। দোষীদের শাস্তি দেওয়ার দাবিও। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, এমনকি কারোর সাথে কারোর বিবাদও ছিল না তার। ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদ সুতি থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চাঁদের মোড় থেকে এক পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতের নাম সুনীল মণ্ডল, বয়স ৩৫, রমাকান্তপুর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আত্মহনন নাকি খুন, কি সন্দেহ করছেন স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজন? চলুন শুনব। ভাইটা চেন্নাই থেকে আসছিল, চেন্নাই থেকে আসছিল, তাতে আমি জানতে পারি ফেসবুকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি বা ঘটে ঘটে দেখতে পাচ্ছি, তো অ্যাক্সিডেন্ট নয়, সেটা পুলিশের কাছ থেকে আমরা সঠিক বিচার চাই যে এটা তদন্ত করা হোক। অ্যাক্সিডেন্ট আমরা বলছি নয়, এটা তদন্ত করে আমরা সঠিক আমরা সেটা জানতে চাই ঘটনাটা কি ঘটেছে। কোথায় পড়েছিল? ওই মানিকপুর, ওই মহিশাল যে মদের কাউন্টার আছে ওই নিচে পড়েছিল। রাস্তায় পড়েছিল না, নিচে পড়েছিল মাঠের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যদিও মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, দি রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।